আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে আন্দোলনটা হয়ে গেল, এই যে গণ অভ্যুত্থান গণ আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটল, এই পতন ঘটানোর কি আমাদের চাহিদা শেষ? আমরা আর কি চেয়েছি? আমরা আর চেয়েছি যে এমন একটা ব্যবস্থা তৈরি হোক যাতে নাকি নতুন কোনো স্বৈরাচারী সরকার না আসে, অথবা কেউ আসতে চাইলেও সেই ব্যবস্থার কারণে যেন তারা স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, মানব যেন দানবে পরিণত না হয়। আমি যা বলবো সেটাই মানতে হবে, অন্য সবার গলা টিপে ধরবো, এই যে মানসিকতা, এই মানসিকতার যেন চিরতরে অবসান ঘটে, এটাই কিন্তু আমরা সবাই চেয়েছি। কিন্তু আমরা কি এখনও সেই আগের পদ্ধতি দেখতে পাচ্ছি না? আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, দেখুন আওয়ামী লীগ সরকার গেছে, অনেক সময় আমরা বেশ কয়েকটা কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক ট্রল দেখেছি যে আওয়ামী লীগ গেছে, শেখ হাসিনা চলে গেলো, আরেকজন কেউ আসতেছে কিনা, আমাদের পরিচিত চেনা মুখকে আবার ব্যাক করতেছে, এ ধরনের নানা ধরনের ট্রল আমরা দেখেছি, সেগুলোকে আমি গুরুত্ব দিতে চাই না। আমি যে কথাটা বলতে চাই যে মন মানসিকতার দিক থেকে আমরা কি সে ধরনের রাজনীতিবিদকে স্বাগত জানাতে চাই? আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ছোট্ট একটা এক্সাম্পল, ঢাকার বাইরের একটা এক্সাম্পল, নাটোরে ওখানকার বিএনপি নেতা এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, উনি একসময় সরকারের বিএনপি সরকারের উপমন্ত্রীও ছিলেন, তিনি তার এলাকায় 8 তারিখের একবার একটা মিটিংয়ে কথা বলেছেন এবং 15 তারিখে মানে বৃহস্পতিবারে আরেকটা মিটিংয়ে একই কথা দ্বিতীয়বার বলেছেন। প্রথমবারের কথাটা আমি অতটা গুরুত্ব দিইনি, ভেবেছি হয়তো বা স্লিপ অফ টাং বলে ফেলেছেন হুজুগের উত্তেজনার তাড়নায়, কিন্তু যখন একই কথা উনি দ্বিতীয়বার বললেন তখন ব্যাপারটাকে আমি কিন্তু গুরুত্ব দিচ্ছি, কী বলেছেন আগে তারপর বলি, তারপর আমার ব্যাখ্যাটা আমি দিচ্ছি। তিনি বলেছেন যে 8 তারিখের মিটিং উনি বলেছেন যে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন যেহেতু আওয়ামী লীগ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েক শত ছাত্রজনকে জনতাকে হত্যা করেছে, এর অপরাধে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, উনি খালেদা জিয়ার উপদেষ্টা, ঠিক আছে জানালেন। তারপর 15 তারিখে উনি আবারও একই কথা বললেন যে গণহত্যার জন্য যদি জামায়াতকে নিষিদ্ধ করা হয় তাহলে হাজার হাজার ছাত্র জনতাকে নৃশংসভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? আমাদের দাবি অতি সত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই যে দাবিটা উনি করেছেন এইখানে, এটা নিয়ে আমার একটা প্রশ্ন হলো, আমাদের দাবি মানে কি? ঠিক ওনার দাবি নাকি ওনার দলের দাবি? বিএনপি এই ধরনের কোনো দাবি করেছে আমি এখনও শুনিনি, কিন্তু উনি দাবি করছেন নিষিদ্ধ কেন করতে হবে একটা দলকে? বলেন, উনি বলেছেন যদি জামায়াতকে নিষিদ্ধ করা হয়, গণহত্যার জন্য যদি জামায়াতকে নিষিদ্ধ করা, মানে উনি বলতে চাচ্ছেন 71-এ যে গণহত্যাটা হয়েছে ওটা জামায়াত করেছেন, এবং ওর জন্য যদি ওই অপরাধে যদি জামায়াতকে নিষিদ্ধ করা হয় তাহলে এই ছাত্র হত্যার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? দেখেন ওনার কথার মধ্যে কতগুলি ঝামেলা আছে। ঝামেলাগুলি কি? তাহলে উনি প্রথমত মেনে নিচ্ছেন যে ওই গণহত্যাটা জামায়াত করেছে এবং ওই অপরাধে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে, যেহেতু জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে ওই অপরাধে ওই একই ধরনের অপরাধ আওয়ামী লীগ করেছে, এবার অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো এটা কি জামাতের নেতারা খুব ভালোভাবে নেবে ওনার এই বক্তব্যটাকে? নেবে কি নেবে না তাদের ব্যাপার, আমি কীভাবে নিচ্ছি? আমার বক্তব্যটা হলো জামায়াতকে নিষিদ্ধ করাটা কি উনি তিনি সঠিক মনে করছেন? আমি তো জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টাকে সঠিক মনে করি না, আমি তো বলতে চাই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করা যাবে না, কোনো বিবেচনাতেই নিষিদ্ধ করা যাবে না, যদি না সেটা রাষ্ট্রদ্রোহী আচরণ করে। রাষ্ট্রদ্রোহীতে কীরকম? যে আমি বাংলাদেশ মানি না, যদি কেউ বলে যে আমি বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করি না সেটা হলো রাষ্ট্রদ্রোহিতা, সরকারের বিরোধিতা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা নয়। ওই আকার ইঙ্গিতে ইনে বিনে কথা বলার কোনো দরকার নাই রে ভাই। জামাত বাংলাদেশে 71 সালে তারা কী করেছে এটা তার ওই ওর বিচার আমরা অন্যভাবে করতে পারবো, এবং কিছুটা করাও হয়েছে, কী করা হয়েছে আমি জানি, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, সে আলোচনা আমি আপাতত যাচ্ছি না। কিন্তু জামাত কি কখনো বলেছে এই দেশে যে আমি বাংলাদেশকে মানি না? তাহলে জামাতকে আপনি নিষিদ্ধ করবেন কেন?
এই নিষিদ্ধটা একদম শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগ করেছে। আমি মনে করি এই নিষিদ্ধ করাটা ছিল আওয়ামী লীগের কফিনের শেষ পেরেক। এটা করে তারা ভয়ঙ্কর ভুল করেছে, তার সাজা তারা খাটছে। তো আপনি বিএনপি করেন, আপনি এই দাবিটা কেন করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? আপনি নিষিদ্ধ করাকে কেন করবেন নিষিদ্ধ? যদি আওয়ামী লীগ কোনো অন্যায় করে থাকে, তার সাজা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে এদেশে জনগণ দেবে, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে। হয়ে গেল, একটা রাজনৈতিক দল টিকে আছে কিন্তু তাকে কেউ গ্রহণ করছে না, তার জন্য এর চেয়ে বড় সাজার কী হতে পারে? একটা কথা বলি, নিষিদ্ধ করে কখনো রাজনীতিকে বন্ধ করা যায় না। যদিও জামাতে ইসলামকে একদম শেষ পর্যায়ে এসে নিষিদ্ধ করা হয়েছিল, যদিও কিন্তু গত 15 বছর ধরেই কিন্তু জামাতকে এক ধরনের কোণঠাসাই করে রাখা হয়েছিল। বিশেষ করে গত 10 বছরে তো তারা অফিসই খুলতে পায় নাই, নানা ছুতার আতায় জামাতের লিডারদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল, অনেকটা নিষিদ্ধের মতোই। এবং আওয়ামী লীগ এমন একটা প্রচারণা চালিয়েছিল যে জামাত শিবির করা বুঝি একটা অপরাধ। কিন্তু এগুলো করে লাভটা কি হয়েছে? জামাতের শক্তি কি কমেছে না বেড়েছে? আমি তো মনে করি বেড়েছে। কারণ যখন আপনি একটা দলকে যত কোণঠাসা করবেন, সে তত নিজের অস্তিত্বের স্বার্থেই নিজেকে আরো সংগঠিত করবে, চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে, তো তখন আরো শক্তিশালী হয়েছে জামাত। দেখেন, জামাত যদি নিষিদ্ধ দলই হতো, আওয়ামী লীগ একটা ডিক্লারেশন দিয়ে গেছে, তাতে কি আসে যায়? জামাত তো নিষিদ্ধ হয়েছে। যদি নিষিদ্ধই হতো, তাহলে যখন সেনাপ্রধান প্রথম বৈঠকটা করলেন সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে, জামাতকে তো সবার আগে ডাকছে, জামাতের আমিরের নাম তিনি সবচেয়ে প্রথম উচ্চারণ করেছেন, তাহলে নিষিদ্ধ কী করে হলো? আচ্ছা, প্রধান উপদেষ্টা যখন সকল রাজনৈতিক দলের সঙ্গে বসলেন, উনি তো জামাতের সঙ্গে বসেছেন, তাহলে জামাতকে তো উনি নিষিদ্ধ দল মনে করছেন না, তাহলে আপনি কেন এগুলি বলতে যাচ্ছেন না ভাই? এইগুলো হলো মানে বিএনপির আমার জানার ব্যাপার। এটা কি বিএনপির মানে বিএনপির সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত? যদি দলীয় সিদ্ধান্ত না হয়, তাহলে 8 তারিখে যখন উনি এই কথাগুলি বললেন, তাকে তারপরেই থামানো হলো না কেন? তার মানে কি এই সমস্ত লোকের উপর বিএনপির কোনো নিয়ন্ত্রণ নাই, নাকি বিএনপি ইচ্ছা করেই বলছে যে আমরা দেখেও না দেখার ভান করবো, আপনারা যার যার মতো বলে যান, আমরা দেখি পরিস্থিতিটা কী দাঁড়ায়, এতে আমাদের যদি কোনো সুবিধা হয় আপনারা বলতে থাকবো? না ভাই, সুবিধা হবে না। ওই রাজনীতি ভুলে যান, 2006 কী রাজনীতি করেছেন, 2009 কী রাজনীতি করেছেন, ওইটা ভুলে যান। এখন রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নাই, রাজনীতি এখন ছাত্র জনতার হাতে চলে এসেছে। এখন কিছু করতে হলে ছাত্র জনতাকে তাদের আপনাদের আস্থায় নিয়ে কিছুটা করতে হবে। দেখুন, রুহুল কুদ্দুস তালুকদার দল ওই আগেরবার ওনাকে কিছু না বলার কারণে কী হয়েছে, উনি কিন্তু এবার আরেক দফা বেড়েছেন, বেড়ে বৃহস্পতিবার মানে 15 তারিখে উনি আরেকটা কথা বলছেন। সে কথাটা হলো যে শেখ হাসিনার ছবি যদি কোনো টেলিভিশন অথবা মিডিয়া অথবা পত্রিকা করে দেখায়, যে টেলিভিশন দেখায় অথবা পত্রিকা দেখায় তার তার ছবি যদি ছাপায়, তাহলে সেটাকে জ্বালিয়ে দেওয়া হবে। কী ভয়ঙ্কর কথা! মানে কোনো পত্রিকায় যদি শেখ হাসিনার ছবি প্রচার করা হয়, তাহলে সে পত্রিকা জ্বালিয়ে দেওয়া হবে। যদি কোনো টেলিভিশন প্রচার করে, টেলিভিশন জ্বালিয়ে দেওয়া হবে। ব্যাখ্যা দিয়েছেন, অসম্ভব দুর্দান্তকে যুক্তি দিয়েছেন। যুক্তিটা কি? তারেক রহমানের ছবি, তারেক রহমানের বক্তব্য টেলিভিশনে দেখানো যাবে না, পেপারে ওঠে না। আমরা বলে দিতে চাই যে সমস্ত টেলিভিশন, যে সমস্ত চ্যানেল, যে সমস্ত পত্রিকা এই খুনি যুদ্ধ অপরাধী ছাত্র সমাজকে খুন করেছে, এই খুনির ছবি প্রচার করে, তো ওই টেলিভিশন ও পত্রিকাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। ভাই, ওই টেলিভিশনের পত্রিকা আপনার বাবার না, আপনারও না, সেই ক্ষমতা আপনার নাই। বড় বড় ডায়লগ দিয়ে কোনো লাভ নাই। এই আন্দোলন আপনি কী করছেন এটা আমরা জানি। এই যে কথাগুলি বলেন আপনারা, এগুলো হলো ফ্যাসিবাদী আচরণ। আমরা এই ফ্যাসিবাদকে রুখে দেওয়ার জন্য কিন্তু এই ছাত্ররা আন্দোলন করেছে। দেখুন, তারেক রহমানের ছবি, তারেক রহমানের ছবি প্রচার হতো না, তারেক রহমানের কথা বক্তব্য প্রচার হতো না, এটা হাইকোর্টের একটা রায় দিয়েছে। মানলাম এই হাইকোর্ট সরকারের হাইকোর্ট, মানলাম সরকারই দিয়ে দেওয়াছে, এবং আমি নিজে পার্সোনালি এটাকে, এই ধরনের রায়কে আমি সমর্থন করি না। আমি মনে করি এটা অন্যায় করেছে। তো একটা ফ্যাসিবাদী সরকার, একটা স্বৈরাচারী সরকার একটা অন্যায় করেছে, সে অন্যায় আপনাকে করতে হবে? এটা কেন? তাহলে আপনার সঙ্গে তাদের পার্থক্যটা কী থাকলো? তাহলে তো আপনি ক্ষমতায় গেলে তো ওরকমই করবেন। আপনারা যখন ক্ষমতায় যাবে, তাহলে আপনারা তো ওই কাজই করবেন। যারা পছন্দ না হবে, তার নামে একটা ট্যাগ লাগাই দেওয়া, তার মধ্যে একটা অ্যাডজেক্টিভ তার নামের আগে লাগাই দেওয়া,
বলেছিলেন যে এর পত্রিকার এর ছবি যাওয়া যাবে না। ভাই, একটা অন্যায়কে দেখে শেখার কিছু নাই, শিখতে হবে যে ওই অন্যায়টা করা যাবে না। আপনি ওই অন্যায়টা রিপিট করতে চাচ্ছেন, যদি আপনি ওই অন্যায়টা রিপিট করতে চান তাহলে আপনার প্রতি মানুষের আস্থাটা কেন থাকবে? আমি বিএনপি রাজনীতিবিদকে, সেন্ট্রাল লিডারদেরকে অনুরোধ করব যে আপনাদের দলের এই সমস্ত বেয়ারা রাজনীতিবিদদেরকে কন্ট্রোল করেন, এরা কিন্তু ডুবাবে। আপনারা কিন্তু খুব একটা খুব যে খুব সুবিধাজনক অবস্থানে আছেন এটা মনে করার ভাই কোনো কারণ নাই। নিশ্চয়ই একদিন টের পেয়েছেন খুব একটা সুবিধাজনক অবস্থান আপনার নাই। মানুষের মন জয় করার চেষ্টা করেন, মানুষ দুর্বৃত্তকে পছন্দ করে না। আপনি একে জ্বালিয়ে দিবেন, ওকে পুড়িয়ে দিবেন, এই ধরনের মাস্তান মানুষ পছন্দ করে না। এখনও ক্ষমতায় যান নাই, এখনও যদি এই অবস্থা হয় গেলে কী করবেন ভাই? আপনাদেরকে নিয়ে মানুষের খুব যে মধুর স্মৃতি আছে সেটাও মনে করার কোনো কারণ নাই। আমি মনে করব সমস্ত রাজনৈতিক দলের শুভবুদ্ধির উদয় হবে। আমি আশা করব সমস্ত রাজনৈতিক দল জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন, জনগণের মন জয় করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।